হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন আপডেট নিয়ে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হল যে আমরা কীভাবে নতুন জন্ম সার্টিফিকেটের জন্য আবেদন করবো তো সেটা আজকে আমরা ফুল প্রসেসটা দেখে নেব তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো আমরা প্রথমে ওয়েবসাইটের মধ্যে চলে যাব তো আপনারা গুগলে গিয়ে লিখবেন জন্ম মৃত্যু যে জন্ম মৃত্যুর তথ্য এখানে আপনারা ক্লিক করবেন দেখবেন আপনাদের ওয়েবসাইটটা এন্টারফেসটিভাবে খুলে যাবে তারপরে আপনারা চলে আসবেন সিটিজেন সার্ভিসে সিটিজেন সার্ভিসের মধ্যে গিয়ে দেখবেন বার্থ বার্থ এসে ক্লিক করবেন তারপর দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন এখানে আপনারা ক্লিক করবেন তারপর দেখুন এন্টার মোবাইল নাম্বার আপনি যে অ্যাপ্লিকেশান করার জন্যে আপনার মোবাইল নাম্বার এখানে একটা ওটিপি আসবে তো মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দেবেন দিয়ে গেট ওটিপি করবেন আপনার মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তো ওটিপিটা বসানোর পরে সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো দেখুন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বার্থ রেজিস্ট্রেশন তারপর নিচের দিকে যখন চলে আসবে দেখুন রিপোর্টিং ডেট আপনি যেই ডেটে অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটা এখানে শো হবে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা এখানে শো হবে তারপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন দেখুন লিগাল ইনফরমেশান ইনফরমেশান অফ চাইল্ড মানে শিশু তথ্য এখানে আপনাকে ডেট অফ বার্থটা যে জন্মের তারিখটা সেটা এখানে বসাতে হবে তারপর দেখুন জেন্ডার জেন্ডারটা আপনাদের এখানে বসাতে হবে তারপরে বাচ্চার যে ফার্স্ট নেম বাচ্চার ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে যদি মিডিল নেম থেকে থাকে তো মিডিল নেমটা আপনি এখানে বসাবেন তারপরে লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন তারপর আছে মাল্টিপেল প্রেগনেন্সি মানে সিঙ্গেল না জয়েন্ট মানে সিঙ্গেল একটা বাচ্চা হয়েছে না দুটো বাচ্চা হয়েছে সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তো চলুন আমরা দেখে নিই তো ডেট অফ বার্থটা আপনাদের এখান থেকে বসিয়ে দেবেন জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এখানে নামটা দিয়ে দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেমটা দিয়ে দেবেন আর লাস্ট নেম থাকলে লাস্ট নেমটা দিয়ে দেবেন লাস্ট নেমটা এখানে দিয়ে দেবেন মাল্টিপেল প্রেগনেন্সি এখানে সিঙ্গেল না টুইন্স এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তো তারপর দেখুন প্লেস অফ বার্থ জন্মের স্থান কোথায় জন্মগ্রহণ করেছে প্লেস অফ বার্থ জন্মের স্থান এখানে সিলেক্ট করতে হবে কোন রাজ্যে সেটা এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন আরবান রুরাল এরিয়া সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে ব্লকের আন্ডারে হয়েছে ব্লকটা এখানে সিলেক্ট করে নেবেন এটা যদি পঞ্চায়েত এরিয়া হয় তো পঞ্চায়েত এরিয়াটা এখানে সিলেক্ট করে নেবেন আর যদি ভিলেজ বা গ্রামের আন্ডারে হয় সেটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন আর পিনকোডটা এখানে বসাতে হবে তো চলুন আমরা এটা বসিয়ে দেখে নিই প্লেস অফ বার্থ যদি এটা হসপিটালে হয় এখানে হসপিটাল সিলেক্ট করবেন আর যদি বাড়িতে হয় তা হোম সিলেক্ট করবেন আর আদার্স কোনো জায়গা হলে এটা আদার্স আপনি দিতে পারবেন এখানে হসপিটালটা দিয়ে দেবেন বা যদি বাড়িতে হয় বাড়িটা দিয়ে দেবেন স্টেটটা সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এটা কোন ব্লকের আন্ডারে সেটা ব্লক এখান থেকে সিলেক্ট করবেন এবার সেটা যদি পঞ্চায়েতে ব্লক করলে আপনারা পঞ্চায়েতের আন্ডারে চলে যাবে আপনাদের যে পঞ্চায়েতের আন্ডারে হসপিটালটা আছে সেই পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন আর যদি মিউনিসিপ্যালিটি আন্ডার হয় তা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন তখন এখানে মিউনিসিপ্যালিটি শো হবে আপনাদের আমরা পঞ্চায়েতটা সিলেক্ট করে নেব হসপিটাল টাইপ গভর্নমেন্ট না প্রাইভেট যদি প্রাইভেট নার্সিংহোম হয় তো প্রাইভেট সিলেক্ট করবেন আর যদি গভর্নমেন্ট হয় তা তো গভর্নমেন্ট সিলেক্ট করবেন তারপর এখানে হসপিটাল নাম যেখানে বাচ্চারা জন্মগ্রহণ করেছে তো হসপিটাল সবকটা যে কটা ওই পঞ্চায়েতের আন্ডারে যে যতগুলো হসপিটাল বা নার্সিংহোম আছে সেখানে সবকটার শো হবে আপনারা যেটা যেখানে জন্মগ্রহণ করেছে বাচ্চাটা সেটা সিলেক্ট করে নেবেন বা যদি না পান এখানে ফাইন্ড হসপিটাল অ্যাড্রেস এখান থেকে আপনারা খুঁজতে পারবেন তো তারপর আছে ফাদার ইনফরমেশান মানে যে বাচ্চারা আপনি অ্যাপ্লিকেশান করছেন তার বাবার এখানে ডিটেলসটা দিতে হবে তো ফার্স্ট নেম বাচ্চার বাবার ফার্স্ট নেমটা এখানে বসাবেন মিডিল নেম থাকলে মিডিল নেমটা এখানে বসাবেন আর লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন এখানে ইমেল আইডি একটা বসাতে হবে একটা যে কোনো একটা ইমেল আইডি এখানে একটা দিয়ে দেবেন তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো টাইপ অফ আইডি প্রুফ মানে এখানে দেখুন আধার এপিক ভোটার কার্ড খাদ্যসাথী পাসপোর্ট এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন আধারটাই সিলেক্ট করবেন বা ভোটার কার্ডটা সিলেক্ট করবেন তারপর দেখুন আইডি প্রুফ নাম্বার এখানে আপনারা আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন আর যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তো ভোটার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপর আছে আপলোড আইডি প্রুফ মানে যেটা সিলেক্ট করবেন যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তা ভোটার কার্ড আপলোড করবেন আর যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন তো আধার কার্ড এখানে আপলোড করে দেবেন মাথায় রাখবেন সেটা জেপিজি ফরম্যাট দুশো পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে তারপর নিচে চলে আসবেন তারপর দেখুন মাদার ইনফরমেশান মানে আপনি যে চাইল্ডের অ্যাপ্লিকেশানটা করছেন তার মায়ের নামটা এখানে বসাতে হবে মায়ের ফার্স্ট নেমটা তারপরে মিডিল নেমটা এখানে বসিয়ে দেবেন এবং তারপরে দেখুন লাস্ট নেম লাস্ট নেমটা এখানে বসিয়ে দেবেন ইমেল আইডি এখানে একটা দিয়ে দেবেন এবং তারপরে মোবাইল নাম্বার এখানে একটা বসিয়ে দেবেন টাইপ অফ আইডেন্টিটি প্রুফ আগেই বলেছি এখানে আইডি প্রুফ এখানে আধার বা ভোটার কার্ড আপনি যেটা খুশি দিতে পারেন আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন আধার কার্ড সিলেক্ট করার পরে আইডি প্রুফ নাম্বার এখানে আধার নাম্বারটা আপনাদের বসাতে হবে তারপরে সেই আধার কার্ডটা এখানে আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে দুশো পঞ্চাশ কেবির মধ্যে আপলোড করবেন তারপর দেখুন মাতৃ মা আইডি এটা আপনারা অপশনাল এখানে ছেড়ে দেবেন এটা না দিলে কোনো সমস্যা নেই তারপরে আপনারা নিচে চলে আসবেন তা দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস অব মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ মানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা মানে জন্মের সময় মায়ের যে ঠিকানা ছিল সেই ঠিকানাটা এখানে আপনাদের বসাতে হবে তো বিল্ডিং নাম্বার অ্যান্ড নেম বাড়ি নাম্বার বা নামটা এখানে বসাতে হবে হাউস নাম্বারটা বসিয়ে দেবেন এখানে তারপরে স্ট্রিট বালেন মানে রাস্তা নামটা এখানে বসাবেন লোকেশান পোস্ট অফিস যে কোনো একটা নাম এখানে বসাতে পারেন পিনকোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে নেবেন তারপর আছে দেখুন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা এখান থেকে আপনারা সিলেক্ট করে বসিয়ে দেবেন তো সেটা আরবান না রুরাল এরিয়া সেটা এখান থেকে বসিয়ে দেবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা মিউন্স ব্লক বা মিউনসিপ্যালিটির নামটা এখান থেকে বসিয়ে দেবেন ভিলেজ না টাউন এখানে আপনাদের নামটা শো হবে নামটা এখান থেকে বসিয়ে দেবেন তারপর দেখুন পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার মাথার স্থায়ী ঠিকানা আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো আপনারা এখান থেকে টিকমার্ক করে দেবেন এখানে এসে টিকমার্ক করে দেবেন চেক বক্সে তো আপনাদের নিচে অ্যাড্রেসটা ফুলফিল হয়ে যাবে তাহলে আপনাদের নিচে আর লিখতে হবে না তো এগুলো ফর্মটা পূরণ হয়ে যাবে তারপরে নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন ফাদার অ্যান্ড মাদারস ইনফরমেশন পিতা মাতার তথ্য এখানে ধর্মট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন বাবার শিক্ষাগত মান মানে বাচ্চার বাবা কতদূর পড়াশোনা করেছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে হবে দেখুন ফাদার অকুপেশান মানে তার বাবা কী করে সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তারপর দেখুন মাদার শিক্ষাগত যোগ্যতা মানে মায়ের কত দূর পড়াশোনা করেছে সেটা এখান থেকে আপনারা বসাতে হবে তারপর দেখুন মায়ের অকুপেশান মানে কি করে যদি কিছু না করে তাহলে এখানে হাউসওয়াইফটা সিলেক্ট করে নেবেন তারপর নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন আদার ইনফরমেশান তারপর দেখুন এজ অব দ্য মাদার মানে প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটা এখান থেকে আপনাদের লিখতে হবে তারপর দেখুন টাইপ অফ অ্যাটেনশান অ্যাট ডেলিভারি মানে ডেলিভারি হওয়ার সময় সেটা সরকারি স্থানে হয়েছে না প্রাইভেট সংস্থার কোথাও হয়েছে সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে ইনস্টিটিউশন গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট করবেন যদি প্রাইভেট হয় তো প্রাইভেট করে দেবেন এখান থেকে এটা আপনারা সিলেক্ট করে নেবেন তারপর দেখুন এজ অব দ্য মাদার বাচ্চার জন্মের সময় মাতার বয়স কত ছিল সেটা এখানে আপনাদের বসাতে হবে তারপর দেখুন ডেলিভারি মেথড মানে কীরকম মানে নর্মাল ডেলিভারি হয়েছে না সিজার হয়েছে সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর দেখুন নাম্বার অফ চাইল্ড মানে বাচ্চার মায়ের কটা সন্তান আছে সেটা এখানে লিখতে হবে বার্থ ওয়েট মানে বাচ্চা হওয়ার সময় বাচ্চার ওজন কত ছিল সেটা আপনাদের এখানে লিখতে হবে তারপর দেখুন ডিউরেশান অফ প্রেগনেন্সি মানে কত সপ্তাহের পর বাচ্চা হয়েছে সেই সপ্তাহটা এখানে ক্যালকুলেশান করে আপনাদের এখানে লিখতে হবে রিমার্কসটা ছেড়ে দেবেন এখানে তারপর নিচের দিকে চলে আসবেন তারপর দেখুন আপলোড ডকুমেন্টস তো দেখুন আপলোড ডকুমেন্টস এখানে দেখুন ডিসচার্জ সার্টিফিকেটটা আপনাদের এখান থেকে আপনাদের আপলোড করতে হবে তারপর দেখুন আপলোড পেমেন্ট চালান পেমেন্ট চালান এখানে আপনারা মাথায় রাখবেন যখন আপনাদের এক মাসের পর যদি আপনারা বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তখন আপনাদের একটা দশ টাকার পেমেন্ট চালান এখানে জমা করতে হবে তারপর দেখুন আপলোড পারমিশন পারমিশন এখানে একটা আপনাদের নোটারি করে কোর্ট থেকে একটা নোটারি করে আপনাদের এখানে আপলোড করতে হবে যে এই বাচ্চাটা এই দিন জন্মগ্রহণ করেছিল মায়ের নাম বাবার নাম এই এই করে ওরা একটা মানে আপনাদের নোটারি করতে হবে সেই নোটারি করে আপনাদের এখানে পারমিশনটা আপলোড করতে হবে আর যদি সেটা এক মাসের মধ্যে হয় তখন আপনাদের শুধু ডিসচার্জ সার্টিফিকেটটা এখান থেকে আপনারা আপলোড করে দিলে হয়ে যাবে এটা আপনারা মাথায় রাখবেন এক মাসের পরে হলে আপনাদের পেমেন্ট চালান আপলোড করতে হবে এবং নোটারি আপলোড করতে হবে আর সেটা যদি এক মাসের মধ্যে হয় তাহলে আপনাদের শুধু ডিসচার্জ সার্টিফিকেটটা আপলোড করলেই হবে তো আপলোড করার পর আপনারা নিচে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের তো সাবমিট করার পর আপনাদের এরকম একটা অ্যাকনলেজমেন্ট শো হবে এখানে আপনাদের অ্যাটনোলেজমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাবেন এই অ্যাটনোলেজমেন্ট নাম্বারটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন কারণ পরের সার্টিফিকেটটা বার করার সময় এই অ্যাডনোলেজমেন্ট নাম্বারটা আপনাদের লাগবে বা স্ট্যাটাস চেক করার পর জন্যে আপনাদের এই অ্যাডনোলেজমেন্ট নাম্বারটা আপনাদের খুবই প্রয়োজন হবে তো এটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তো প্লিজ আমার লাই আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখা হচ্ছে নেক্সট